আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার যে ভিডিওটা হলো যেটা আপনারা থামবে দেখছেন যে আইপিএল লাইভ কিভাবে দেখবেন তো আমি আজকে একটা অ্যাপসের সাথে আপনাদের পরিচিত করে দেবো যে অ্যাপসের মধ্যে শুধু আইপিএল লাইভ না এখানে অনেক চ্যানেল আছে এবং আইপিএল লাইভ আপনারা এইচডি দেখতে পারবেন তো কথা না বলে আমার অ্যাপস যেটা আছে সেটা সম্পর্কে আপনাদের বলে দিতেছি এইটা অবশ্য প্লে স্টোরে আপনারা পাবেন না সেই কারণে আপনাদের গুগল ক্রম বা আপনারা যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে গুগলে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এ ও এস টিভি লিখে সার্চ করবেন এ টিভি একটা অ্যাপস পেয়ে যাবেন তো আমি গুগলে ইনস্টল করা দেখাইতেছি না আমার ইনস্টল করা আছে আর আপনারা গুগল থেকে ইনস্টল করে নেবেন তো আমার এখানে দেখেন এ ওস এই যে অ্যাপসটা আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছে কীভাবে দেখা যাবে তো ইনস্টল করার পর এ ওস টিভিতে চাপ দিবেন তারপরে ভিতরে যাবেন তো ভিতরে যাওয়ার পর এখানে দেখছেন যে এ ও এস টিভি ওয়েলকাম তো তারপরে ভিতরে যাওয়ার পরে দেখবেন যে অনেক চ্যানেল বাংলাদেশে অনেক চ্যানেল আছে ইন্ডিয়ান অনেক চ্যানেল আছে বিশ্বের অনেক চ্যানেল এখানে পাবেন আপনারা অসংখ্য চ্যানেল নিচে আপনি যতই নামবেন ততই চ্যানেল দেখতে পারবেন এই দেখেন স্টার স্পোর্ট ওয়ান যেটা আপনারা দেখতে চান সেটাই দেখতে পারবেন বাংলাদেশে যে যমুনা টিভি তারপরে আপনারা যে কলকাতা দেখবেন জি বাংলা সব কিছুই এখানে আছে তো আপনাদের যেটা আমি দেখাবো যে আইপিএল আপনারা কীভাবে দেখবেন তো এই দেখেন প্রথম অপশন এই ক্রিকেট লেখা আছে তো আমি এই ক্রিকেটে চাপ দিলাম ক্রিকেটে চাপ দেওয়ার পরে দেখবেন যে আমাদের যে আইপিএল খেলা আছে এটা সরাসরি চলে যাবে এই যে লিঙ্ক ওয়ান লিঙ্ক টু এখানে আপনারা দিয়ে দেখতে পারবেন তো দেখেন যে আমি লিঙ্ক ওয়ানে দিছি এখন দেখেন আপনারা এই যে সব কিছুই দেখতে পাতেছেন যে কোভিডের ধরবে সেই কারণে আমি এটা পুরোটাই দেখাইতেছি না আপনারা এখান থেকেই এইচডি আইপিএল খেলা দেখতে উপভোগ করতে পারবেন তো থ্যাংক ইউ আমার যারা ভিডিওটা দেখলেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনে চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা খুব সহজেই পেতে পারেন